সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানম ঈদৃশম যাপিতম স্বলীলয়া চ যেন দিব্য জীবনম ॐ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। নমস্কার। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয় শক্তির স্বরূপ ও সঞ্চার। তন্ত্র সাধনার একটি প্রধান স্তম্ভ হল শক্তি। শক্তি কী? প্রথমে এই প্রশ্ন উঠেছে। আমরা দেখি অদ্বৈত বেদান্ত শক্তিকে অনির্বচনীয় বলেছেন, কারণ তা পূর্ণরূপে সৎ অসৎ বা অলিক নয়। শক্তিকে অপেক্ষা করেই কিন্তু বিশ্ব রচিত হয়েছে। উল্টোদিকে দ্বৈতাদ্বৈত বিশিষ্টাদ্বৈত ইত্যাদি মতে শক্তি হল নিত্য পদার্থ, আর তন্ত্রে শক্তি হয়েছে নিত্য তত্ত্ব। অদ্বৈত মতে শক্তির অনাদিত্য স্বীকার করা হয়, কিন্তু অনন্তত্ব মানা হয় না। তন্ত্র মতে শক্তির উন্মেষ বিকাশ নিমিলন আছে, পূর্ণ বাধ নাই। শক্তি অনাদি ও অনন্ত। যেমন শিব অনাদি অনন্ত, শক্তি হচ্ছে শিবের অন্যতম রূপ বা শক্তি শিব, তাই শক্তি অনাদি অনন্ত। শক্তির সঙ্গে পরমতত্ত্ব শিবের সম্বন্ধ হলো অভিন্ন, শিব ও শক্তি এক। শিবে আশ্রিত হয়ে শক্তি বিরাজ করেন এবং অবিরাম সৃষ্টি ও গতির কারণ হন। এ বিষয়ে বৈষ্ণব ও শৈবাগমের মতও একই, কিন্তু শক্তির প্রকাশের রূপ নিয়ে মতভেদ আছে। বৈষ্ণবেরা বলেন শক্তির বিকাশ হল বিশেষ বিকাশ, তাই লীলা বিভূতিতে ও নিত্য বিভূতিতে শক্তির বিকাশ দেখা যায় রূপে ও লীলায়। প্রকাশ পায় আনন্দলহরীতে। সেই প্রকাশ সবিশেষে ও নির্বিশেষে উভয় মূর্ত বিশ্বের মতোই অমূর্ত বিশ্বে তার অরূপ ব্যাপ্তি। এই শক্তি তরঙ্গায়িত হলেও তার কম্পনের রূপ নাই। তিনি পরাশক্তি, শিবে অবস্থিত, নির্বিশেষে সবিশেষে সম্পাদনে সঞ্চারিত। যখন সবিশেষে তখন তিনি জগৎ, আর যখন তিনি নির্বিশেষে নাম রূপের ওপরে বিশ্বের প্রকাশ। বলছেন যখন শক্তি ওই সবিশেষে থাকেন তখন তিনি হচ্ছেন জগৎ, এবং যখন নির্বিশেষে থাকেন তখন নাম রূপের ওপরে বিশেষ প্রকাশ থাকে। এটি হচ্ছে স্পন্দীভূত অবস্থা। একে বলে নিমিলন। শিবেরও এটি পরম অবস্থা। এখানে সব প্রযত্নের লয়, জ্ঞান ইচ্ছা ক্রিয়া শূন্য অবস্থা। এর নাম শূন্য, তবে বৌদ্ধের শূন্য নয়। শিব শূন্য ঠিকই, কিন্তু শক্তির ধৃত ও ক্রিয়ার আশ্রয়, আর জ্ঞানের সঞ্চারে হয়ে শক্তির প্রকাশ। জ্ঞানের দুটি অবস্থা, এক স্থির নিষ্কম্প ভূমিকা, দুই সঞ্চারীভূত প্রকাশশীল অবস্থা। একে বলা হয় বিশ্ব, একে বলা হয় বিমর্ষ।
এদের মূলে আছে নিত্য অভ্যাস, এই শক্তির নৈসর্গিকই স্ফুরণ আছে, নৈসর্গিকই স্ফুরতা বিমর্ষরূপাহস্য বর্তে শক্তি। আবার আমরা এও দেখতে পাই যে অভিব্যক্তি দুরকম আছে, যেটি অভিনব গুপ্ত মনে করেন যে অভিব্যক্তি দুরকম আছে, বাহ্য অন্তর অর্থাৎ বিশ্ব চৈতন্য যেন সমুদ্র আর ও আভাসগুলি হচ্ছে তার স্রোত, প্রতিটি আভাস একটি আলাদা স্রোত বা বিশ্ব চৈতন্য রূপ সমুদ্রের মধ্যে প্রবাহ রূপে প্রবেশ করেছে, আর বিশ্ব চৈতন্যের স্বতন্ত্র শক্তির যে স্বরূপ ও আভাসগুলির আলাদা করে অন্তরে অভিব্যক্তি ঘটায় অন্তর বিবাদ রক্ষা করে তার নাম কর্তৃশক্তি। এবং আমরা দেখতে পারি জ্ঞাতৃত্ব শক্তির এর কথা উল্লেখ হচ্ছে, তারও আবার যেটা হচ্ছে জ্ঞানতত্ত্ব, তার আবার অনেকগুলো ভেদ আছে, তিনটি স্বরূপ আছে, জ্ঞানশক্তি স্মৃতিশক্তি ভেদ নির্ণয়ের শক্তি অপহন শক্তি যেটাকে বলা হয়। এর মধ্যে জ্ঞানশক্তি হচ্ছে বিশ্ব চৈতন্যের শক্তির সেই স্বরূপ, মানে যেটা আদিশক্তি পরাশক্তি বলা হচ্ছে বিশ্ব চৈতন্য, যা বিশ্বে অনির্হিত অসংখ্য বস্তু থেকে কয়েকটি মাত্র বিশেষকে অভিব্যক্তির জন্য আলাদা করে গ্রহণ করা হয়েছে। স্বরূপাত উন্মত্তগমন আভাসয়তি, যেন সমুদ্রের দুটি তরঙ্গের উঠা পড়া মাত্র। এদের একটি প্রতিবিম্ব গ্রহণের সামর্থ্য আছে, তার নাম জীবাভাস বা সীমিত চেতন অভিব্যক্তি। এখানে আমরা মনে রাখব যে শক্তি যখন শিবের আশ্রয়ে সম্পূর্ণ স্তিমিত, তখন এই বিশ্বের প্রকাশ থাকে না, স্পন্দীভূত হলেই প্রকাশ হয়। অবশ্য এই প্রকাশ শিবে অনির্হিত অন্তর্নিহিত, যদিও তা ক্রিয়াপ্রধান। চিতিশক্তি স্পন্দনাত্মিকা, প্রাথমিক স্পন্দনে কোনো বিষয়ই ভাব থাকে না, তেজময় শুদ্ধ প্রকাশময় স্পন্দন এর বিকাশ, এর প্রকাশে পরিণাম নেই, তার আভাস আছে। অপরদিকে জ্যোতির্ময় লোক ছন্দ জীবিত, আভাসে ছন্দ আছে, চিতিশক্তির গতি তাই ছন্দসী, এর প্রতি প্রকাশ ছন্দ নিয়ন্ত্রিত, আর চেতনা হলো সেই ছন্দের আশ্রয়। প্রকৃতির ওপরে শুদ্ধ প্রকাশের তত্ত্বটি অদ্বৈতবাদীও স্বীকার করেছেন, যারা অদ্বৈতবাদী তারাও এই জিনিসটি স্বীকার করেছেন। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনার ধারাবাহিক পর্বের আজকের অনুষ্ঠানের আজকের পর্ব বিষয় শক্তির স্বরূপ সঞ্চার এখানেই সমাপ্ত হল। ওম ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। নমস্কার। সর্বজীব পাপনাশ কারণম ভবেশ্বরম স্বীকৃতং চ গর্ভবাস দেহধানম ঈদৃশম যাপিতম স্বলীলয়া চ য়েন দিয়ে।